তোমার বাড়িতে এসে তোমাকে স্টোর রুমে রাখবো, লোকেদের মধ্যে জানাজানি হয়ে যাবে, তারপর বাবিকে কি কমপ্লেন করবে, সেটাই তো তুমি চাও। হ্যাঁ বল, কি করছিস? কি আবার করব? এই তোরা যে ফুলসজ্জা না, আমাকে ফোন করেছিস কেন? তোর মনে হয় আমি তোকে ছাড়া অন্য কারোর সাথে ফুলসজ্জা করতে পারি? দেখ, এখানে আমার মনে হওয়া মনে না হওয়ার কিচ্ছু নেই। আজকে তোর ফুলসজ্জা, হয়তো তোর বাবি বাইরে দাঁড়িয়ে আছে, মহর্গ না চাইলে ওকে জোর করে ভেতরে ঢুকিয়ে বলবে যে ফুলসজ্জা কর। ওরকম কিচ্ছু হয়নি স্রোত, মহর্গ এমনিতে ঘর থেকে চলে গেছে। তোর কষ্ট হচ্ছে নাকি? কেন আমার কষ্ট হবে কেন স্রোত? আমি আজ সারা রাত শুধু তোর সাথে কথা বলবো। হবে না, আমার ঘুম পাচ্ছে। তোর ঘুম পাচ্ছে? আমি তোর সাথে কথা বলতে চাইছি, তুই ঘুমিয়ে পড়বি? হ্যাঁ রে, আমরা খেটে খাওয়া মানুষ, আজ সারা দিন ঘুরেছি, দুখানা চাকরির ইন্টারভিউ দিয়েছি, কালকে আবার বেরোতে হবে, আবার একটা ইন্টারভিউ আছে। তোর বাবার মতো তো অঢেল পয়সা নেই আমাদের যে বসে বসে খাবো, আমাদের চাকরি না করলে চলবে না। সবসময় তুই এভাবে বাবা তুলে কথা বলবি না স্রোত। স্রোত, আমি তো তোকে ফোন করছি বল, এত অসুবিধার মধ্যে এত কিছুর মধ্যেও তো আমি তোকে ফোন করছি, তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? দেখ ঝোড়া, এত অসুবিধার মধ্যে কথা বলতে হবে না, এত অসুবিধা করে ফোন করে লাভটা কি বলতো? আর তোকে একটা কথা বলে দিচ্ছি, আমার বাড়ির লোকও খুব একটা চায় না যে আমি তোর সঙ্গে যোগাযোগ রাখি, বুঝতে পেরেছিস? দেখ কোথা থেকে কি হয়ে যাবে, আমরা তো গরিব মানুষ, খারাটা সেই আমাদের কপালে এসেই পড়বে। তার চেয়ে বরং এটাই ভালো, তোর সঙ্গে মহর্গর বিয়েটা হয়ে গেছে, তুই মহর্গর সঙ্গেই থাক। তুই আমাকে আজকে এই কথাগুলো বলছিস তো? আমি যে এত কিছু করছি শুধু তোর জন্য, তোর এই কথাগুলো শোনার জন্য। তুই কিসের জন্য ফাইট করেছিস? হ্যাঁ, আমি তো তোকে ফাইট করতে বলিনি জোড়া, তুই নিজের জন্য ফাইট করেছিস। নিজের জন্য মানে? হ্যাঁ, হয়তো তোর মহার্গকে পছন্দ ছিল না, তাই জন্য ফাইট করেছিস। দেখ আজকে তোর মহার্গকে পছন্দ নাই হতে পারে, হতেও তো পারে একদিন তোর মহার্গকে পছন্দ হয়ে গেল। স্রোত, প্লিজ আমার সাথে এভাবে কথা বলিস না। এক্স্যাক্টলি, আমিও চাইছি না এইভাবে কথা বলতে। তুই ফোনটা রেখে দে, কেন কথা বলছিস তুই আমার সঙ্গে? আমার এখন একদম কথা বলতে ইচ্ছে করছে না ঝোড়া, বুঝতে পারছিস না? আমি মনে মনে কল্পনা করে ফেলেছি যে তুই বউ সেজে ফুলচর্যার খাটে বসে আছিস, হয়তো মহার্গ নেই এখন, কিন্তু আজকে তো তোর ফুলচর্যা, এটা তো ঠিক, এখন নেই পরে আসতেই পারে। না স্রোত, কখনো আসবে না, আমি দরজা বন্ধ করে দেব। আজকে তুই দরজা বন্ধ করে দিবি, কিন্তু ও তো তোর লিগাল হাজবেন্ড, তুই কতদিন দরজা বন্ধ করে থাকবি বল? স্রোত, আমি তো তোকে বলেছি এক বছর পর আমি তোর কাছে ফিরে আসব। মানে তুই আমাকে বলতে চাইছিস যে এই এক বছর মহার্গ তোকে ছোঁবে না, আর আমি এটা বিশ্বাস করে বসে থাকবো? স্রোত, আমি না চাইলে কেউ আমাকে টাচ করতে পারবে না। হ্যাঁ, তুই তো এই কথাও বলেছিলি যে জোর করে তোর বাড়ির লোক তোর বিয়ে দিতে পারবে না, সেই বিয়েটা তো হয়ে গেছে ঝোড়া, হয়নি? ঠিক তেমনই তুই না চাইলেও জোর করে মহার্গ তোকে টাচ করতেই পারে। দেখ, আমার এখন এই কথাগুলো বলতে ভালো লাগছে না তোর সঙ্গে, মানে আমার সত্যি কথা বলতে ভালোই লাগছে না, আমার এখন যেটা প্রয়োজন সেটা হলো একটা চাকরি, যে করেই হোক আমাকে একটা চাকরি জোগাড় করতেই হবে। ফোনটা রাখ ঝোড়া, আমার ভালো লাগছে না। স্রোত, কেন ফোনটা রাখবি তুই এখন? আজকে আমি তোর সঙ্গে কথা বলতে পারবো না ঝোড়া, তুই ফুলসজ্জার জন্য তৈরি হয়ে বসে আছিস। দেখ মহর্গ হয়তো ওখানে নেই, কিন্তু আজকে তোর ফুলসজ্জা, এটা তো ঠিক। তুই আমাকে একটু বিশ্বাস করিস না তাই না? এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই ঝোড়া, তোর বিয়ে হয়ে গেছে, তোর বউ ভাত হয়েছে, তোর বাড়ির লোকে আনন্দ করেছে, মহার্গর বাড়ির লোকে আনন্দ করেছে, এগুলো তো সব ঠিক কথা। আমাদের যে কমন বন্ধু বান্ধব গুলো গেছিলো তারা তো সব ছবি তুলে আমাকে পাঠিয়েছে, সমস্তটা দেখেছি আমি ঝোড়া। তাই বলছি আজকে রাতটা তুই আর আমার সঙ্গে কথা বলিস না, আমার ভালো লাগছে না। ফোনটা রাখ। তুই আমাকে এখন বিশ্বাস করছিস না স্রোত, আমি খুব কষ্ট পাচ্ছি, খুব। আমি মর্গর সঙ্গে এত খারাপ ব্যবহার করছি, আর তুই আমাকে এভাবে দূরে সরিয়ে দিতে চাইছিস। আমি আমার বন্ধুদের তো নেমন্তন্ন করিনি বল, ভাবি নেমন্তন্ন করেছিল,
আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে নিমন্ত্রণও গেছিল, আমি কি করব? আমি তো নিজেও অবাক হয়ে গেছি ওদের এখানে দেখে। আর ওরা যে ছবি তুলে তুলে তোকে পাঠাবে, আমি সেটাও বা কি করে জানবো? আর কি ছবিই বা পাঠিয়েছে তোকে? যাই হোক, আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি কি করলাম। আমি তো বউ হয়ে বসেছিলাম শুধু, আর তো কিছু করিনি। আমি তো মর্গর সঙ্গে কথা পর্যন্ত ভালো করে বলিনি। শ্রোতা, আমি তো তোকে বলেছি এক বছর পর আমি তোর কাছে ফিরে আসব। শ্রোতা, আমি না চাইলে কেউ আমাকে টাচ করতে পারবে না। কি হয়েছে, কি সমস্যা ঝোড়া? ঝোড়া, আমায় বলো কি হয়েছে, বলো শুনি। শব্দ হচ্ছে, এখানে কেউ আছে, কোনো ভূত আটটা তাটটা কিছু একটা আছে। কিচ্ছু নেই এখানে, আমরা আছি। আচ্ছা তুমি ছাড়ো, আমি লাইটটা যাই। না না না, তুমি কোথাও যাবে না, এখানে আছে। এইখানে জানলার বাইরে ভূত আছে, ভূত আছে, কোনো অশরীর, কোনো অশরীরে আত্মা তাত্মা আছে আছে। কিচ্ছু নেই ছোড়া, এখানে ভূত বলে কিচ্ছু নেই, একটু রেশনালি ভাবার চেষ্টা করো। আছে বলছি, আছে, তুমি জানো না, আমি জানি। ভূতের সময় কলা টিপে দিল। আচ্ছা তুমি তুমি কি ছোট বাচ্চা এখনো? মানুষের মৃত্যুর পর না কিছু থাকে না ছোড়া। থাকে বলছি তো, তুমি কিচ্ছু জানো না, আমি জানি। আমি অনেক গল্প শুনেছি, মানুষ মারা যাওয়ার পরে ভূতের আত্মাটা দেখা দেয়। কই, আমাকে তো কেউ দেখা দেয়নি। আমি এখানে থাকবো না। এখানে থাকবে না, কোথায় থাকবে? যেখানেই যাবে ভূত তো ফলো করতে পারে। আমি বাড়িতে চলে যাব, আমাকে প্লিজ বাড়িতে নিয়ে চলো। বাড়িতে যাবোই, শুধু আজকের রাতটা, কালকে চলে যাব। তাহলে তুমি এখানেই থাকবে। স্মৃতির আগুনে মুখ ঢাকে মরুভূমি, স্মৃতির আগুনে মুখ ঢাকে মরুভূমি। চৈত্র শেষের ধুলো কণা অবিরাম, অন্ধ বন্ধ পাখনায় বালি ঝড় বালি ঝড়, সেখানে আমার ঠিকানা রাখলাম। বালি ঝড় বালি ঝড় বালি ঝড় বালি ঝড় বালি ঝড় বালি ঝড়। কি বললে তুমি? আমি এখানে একা একা থাকতে পারবো না, তোমাকে এখানে থাকতে হবে। আমি এখানে থাকলে তোমারই সমস্যা হবে। শ্রোতকে কি বলবে তুমি? শ্রোত তো বিশ্বাসই করল না, আজ আমার ফুলশয্যা বলে আমার সাথে কথাই বলল না। ও, তাই আমাকে এখানে থাকতে বলছো? না, আমার খুব ভয় করছে। আমার মনে হচ্ছে আমি এখানে একা থাকলে হার্ট ফেল করব। আচ্ছা ঝোড়া ঝোড়া, আমি আছি, কোনো চিন্তা নেই, আমি আছি, তুমি ঘুমো, আমি এখানে বসছি। না 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 না, তুমি কোথাও যাবে না। আমার খালি মনে হচ্ছে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে ওই ভূতটা আমাকে এসে ধরবে। এখানে না একটু খুব বাজে আত্মা ঘোরাঘুরি করছে। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি, আমি নিজের চোখে দেখেছি। ভুল কথা বলো না,
কেন কোনো আত্মা ঘোরাফেরা করছে না? তুমি তো কালকেও ছিলে বাড়িতে। কাল ছিলাম না, তোমার দুই বোন এখানে ছিল। গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারিনি, কিন্তু আজকে আজকে আমি স্পষ্ট দেখলাম জানো, ওই জানলার ওখান দিয়ে একটা ছায়া গেল, তারপর জানলাটা তুমি করে বন্ধ। তুমি কোনো শব্দ পাওনি? না, আমি শব্দ পাইনি। আর এটা অনুষ্ঠানের বাড়ি তো ছোড়া, নানান রকম মানুষ হাজারো কাজ করছে, কিছুতে কিছু ধাক্কা লেগে। না, ওটার কোনো আওয়াজ নয়। আমি দেখলাম একটা ছায়া গেল, তারপর জানলা হলো তুম করে বন্ধ হলো, মনে হচ্ছিল ভেঙে যাবে, তারপর সব থেমে গেল। আমার খুব ভয় করছে, আমি বাড়ি যাবো। কিন্তু সে তো তুমি যেখানেই যাবে আত্মাটা তোমায় ফলো করতে পারে। না, কি হলো? কি বললে তুমি? এটা মজা করলাম, সব ব্যাপারে মজা না? তুমি খুব ভালো করে জানো আমি এই জিনিসটা নিয়ে ভয় পাই, তুমি এটা নিয়ে মজা করছো। তুমি এখনো এত ভীতু ঝোরা? ছোটবেলা থেকে এই আত্মাগুলো তোমাকেই কেন তাড়া করে? আমি তো তোমাকে বারবার বোঝানোর চেষ্টাও করেছি। তাও তো তুমি আমাকে ছোটবেলা ভূতের ভয় দেখিয়েছিলে, মনে আছে তোমার? খুব ভালো মনে আছে, একবার ভয় দেখিয়েছিলাম বলেই তো তুমি অজ্ঞান হয়ে গেছিলে। সে ভয় তো আর ভয় দেখানোর সাহস পাইনি। আজকে কিন্তু আমি ভয় দেখাইনি, তুমি নিজেই ভয় পেয়ে গেছো। আচ্ছা বেশ, ঝোড়া ঝোড়া তাকো আমার দিকে, আমি কোথাও যাচ্ছি না, এখানেই আছি। অনেক ধকল গেছে তো শরীরে, তুমি ঘুমিয়ে নাও, আমি এখানে বসছি। না না না, আমি তোমাকে ছাড়তে পারবো না। তুমি মার্গ বলে তোমাকে আমি ধরেছি, বেশি তো আর নিও না। আমাদের বিয়ে হয়েছে বলে কিন্তু তোমাকে আমি এভাবে ধরিনি। জানি তো, আমি একবারও এরকম ভাবিনি। তুমি যাবে না, আমার খুব ভয় করছে। আমার খালি মনে হচ্ছে তুমি আমাকে ছেড়ে চলে গেলে এই ভূতটা আসবে, আমাকে অ্যাটাক করবে, আমি তো মরে যাব। আমি এভাবে মরতে চাই না, প্লিজ যেও না। তুমি থাকলে আমার মনে হচ্ছে ভূতটা আসবে না। প্লিজ আমাকে শক্ত করে ধরো, প্লিজ। হ্যাঁ, কোনো ভয় নেই, আমি আছি। প্লিজ আমাকে একবার শক্ত করে ধরো, আমার সত্যি ভয় লাগছে। প্লিজ, আমি আছি তো ঝোড়া। না, তুমি ধরো, প্লিজ আমাকে ধরো, প্লিজ আমাকে ধরো। আমি ভয় নেই। বালি ঝড় ওঠে কখন কুয়া সময়, বেঁচে থাকা আছি তো আমি। ভাঙাডানা তাকে মনে রেখে ঝরা পাতাদের দল, আমাকে এভাবে কাছে টেকো না ঝোড়া। যখন তোমার ভয় কেটে যাবে তখন তোমারই অপরাধ বোধ হবে। আমি তোমাকে এভাবে ছুঁতে চাই না। যাকে এত অপছন্দ করো, এত ঘৃণা করো, তার স্পর্শের তোমার কি প্রয়োজন বলো? আমাকে সরে যেতে দাও। ঠিকানা বালিঝড় শুনতে কে রবি সন্ধ্যে 6টায় স্টার জলসায়।